খারেজি ও ইখওয়ানদের তাকফির করা যাবে কি বিষয়গুলো রাজনৈতিক কষ্ট নেবেন না। তাকফির করার বিষয়টা আপনারা সাধারণ মানুষ নেবেন, যাবেনই না। আপনি এবং আমি, আমাদের কাছে মানুষ, আমাদের দায়িত্ব হলো মানুষকে বোঝানো। আমরা বুঝাবো, সেটা যে হোক দুনিয়ার, যে নিজেকে মুসলিম বলে দাবি করে তার যদি ভুল কিছু থাকে আকিদার বিষয়ে, মানহাজগত বিষয়ে, ইবাদতের বিষয়ে, তাহলে আমরা তাকে বুঝাবো। কাফের বলার দরকার নাই। শুনেন একটি কথা আপনাকে বলি, প্রথমত কাফের বলা উচিত, কাফের বলার কাজটা আমাদের না, মানে সাধারণ মানুষের না, এটা আমাদের বড় বড় আলেম ওলামা এবং আইম্মাদের বিষয়, সবার না এটা। এই কারণ মনে রাখবেন, দুনিয়ার কোনো মানুষকে বুঝাতে গিয়ে যদি আপনি আগে প্রথমে তাকে কুফরির ফতোয়া দেন বা বলেন তুমি বড় বিদআতি বা তুমি জাহান্নামী বা তুমি অমুক তমুক, তাহলে আপনার কথা শুনবে না। এটাই সাধারণত নিয়ম, এটা মানুষের নেচার। তো আপনি যদি সত্যিকারে তাদের হিতাকাঙ্ক্ষী হন, বুঝাতে যান, তাহলে তাদেরকে কুফরি ফতোয়া লাগিয়ে বুঝাবেন না, তাদেরকে এমনি বুঝাবেন। হ্যাঁ, এখন বুঝানোর সময় যখন আপনি তাদেরকে বুঝাচ্ছেন আর সে তার কুফরের উপর মানে অটল থাকছে, তখন আপনি তাকে বলতে পারেন এগুলো হলো কুফরি কথা, এগুলো কুফরি কাজ, এগুলো কুফরি মানহাজ, কিন্তু তুমি কাফের এরকম বলবেন না। নির্দিষ্টভাবে কোনো মানে কিবলা দিকে নামাজ পাঠকারী লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদাতা, ওকে এরকম আঙ্গুল দেখিয়ে নির্দিষ্টভাবে তুমি কাফের এরকম বলবেন না, এটা উচিত না। বলতে হবে যে যারা এরকম বিশ্বাস রাখে, যারা এরকম করে, তারা কুফরি কাজ করে, তাদের এরকম বিশ্বাসটা কুফরি।